ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই এমপি মারা গেছেন। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার থাইল্যান্ডের বামরুদ গ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল 7টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। মৃত্যুর বিষয়টি থাইল্যান্ডে অবস্থান করা তার ব্যক্তিগত সহকারী শহীদুল ইসলাম নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজা ও দাফনের বিষয়টি পরিবার থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি।